ঝটপট আমার বাংলা বইটা নিয়ে বলবো, পাশাপাশি খাতা কলম। হ্যাঁ, ঝটপট সবাই বাংলা বইটা নিয়ে বসবে, বসেছো সবাই? দেখো, আমি তোমাদেরকে যে গল্পগুলো পড়িয়েছি আমি সেখান থেকে কিছু প্রশ্ন রেখেছি। পাঠ পাঁচ, কাপ ও কলসি। একটু খেয়াল করো, আমরা এই গল্প থেকে কিছু প্রশ্ন সাজিয়েছি বোর্ডে, তোমরা অবশ্যই মনোযোগের সাথে দেখবে, শুনবে এবং খাতায় তুলে নেবে। আর প্রিয় ছোট্ট সোনামণিরা, কাক ও কলসি গল্পটা পড়েছি সবাই? হ্যাঁ, সবাই আমরা পড়েছি। আমি এখান থেকে তোমাদেরকে এর গত ক্লাসে শব্দ অর্থ শিখিয়েছি। দেখো, আজকে আমি প্রশ্ন সাজিয়েছি, একটু খেয়াল করো বোর্ডের দিকে সবাই। কাক ও কলসি, এটা পার্ট পাঁচের গল্প। এখানে প্রশ্ন লিখেছি আমি, সবাই মনোযোগের সাথে ধরবে এবং খাতায় লিখে নেবে। মাঠটা কেমন, মাঠের ওপারে কি? আমরা গল্পের মধ্যে অবশ্যই পেয়েছি, তাই না? মাঠটা কেমন, মাঠের ওপারে কি? উত্তর কি লিখেছি দেখো তো সবাই। মাঠটা বড়, মাঠের ওপারে ঘন বন। আমি আবারও বলছি, খাতায় তুলে নাও। মাঠটা বড়, মাঠের ওপারে ঘন বন। তৃতীয় প্রশ্ন, কাক কেন বনে যেতে চাইলো, কাক কেন বনে যেতে চাইলো? উত্তর হবে, কাক খাবারের খোঁজে বনে যেতে চাইলো। কাক কেন বনে যেতে চাইলো, কাক খাবারের খোঁজে বনে যেতে চাইলো। প্রশ্ন তিন, কাকের কখন পিপাসা পেল? প্রশ্নটা কি ছিল, কাকের কখন পিপাসা পেল? উত্তর কি হবে, উঠতে উঠতে কাকের পিপাসা পেল। কি আমরা খাতায় লিখছি তো, আমরা ঝটপট খাতায় তুলে নেই। উঠতে উঠতে কাকের পিপাসা পেল। পরের প্রশ্ন, কাকের পিপাসা পেলে কাক কি করল? আমি আবারও বলছি প্রশ্নটা, কাকের পিপাসা পেলে কাক কি করল? উত্তর হবে, কাকের পিপাসা পেলে পানির খোঁজে সে এদিক ওদিকে তাকালো। কাকের পিপাসা পেলে পানির খোঁজে সে এদিকে ওদিকে তাকালো। পরের প্রশ্ন, কাক খুশি হলো কেন? অবশ্যই খাতায় তুলে নাও, কাক খুশি হলো কেন? কাক কলসি দেখে খুশি হলো। এক দুই তিন চার পাঁচ, আমি পাঁচটা প্রশ্ন তোমাদেরকে বলে সাজিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। আমি আবারও বলছি প্রশ্নটা, মাঠটা কেমন, মাঠের ওপারে কি? উত্তর হবে, মাঠটা বড়, মাঠের ওপারে ঘন বন। দ্বিতীয় প্রশ্ন, কাক কেন বনে যেতে চাইলো, কাক খাবারের খোঁজে বনে যেতে চাইলো? উত্তর হবে, কাক খাবারের খোঁজে বনে যেতে চাইলো। প্রশ্ন তিন, কাকের কখন পিপাসা পেল, কাকের কখন পিপাসা পেল? উত্তর হবে, উঠতে উঠতে কাকে পিপাসা পেল। প্রশ্ন চার, কাকের পিপাসা পেলে কাক কি করলো? উত্তর হবে, কাকের পিপাসা পেলে পানির খোঁজে সে এদিকে ওদিকে তাকালো। প্রশ্ন পাঁচ, কাক খুশি হলো কেন? কাক কলসি দেখে খুশি হলো, কারণ কলসির মধ্যে পানি আছে, তাই না? আর প্রিয় ছোট্ট সোনামণিরা, আমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছি, আমরা সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করব। আশা করি মুখস্থ হয়েছে, কারণ গল্পটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, এবং উত্তরগুলো আমরা বারবার খাতায় লিখব, যেন ভুলে না যাই এবং বানান যেন ভুল না হয়। দাড়ি কমা ঠিক রেখে আমরা খাতায় লিখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার অনলাইন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।